নমস্কার টকস অন সেলফ আইডেন্টি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি প্রজ্ঞান পুরুষ সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর বাবা ঠাকুর যেন সর্বধর্মের সারাতসার তার সঙ্গে নিয়ে এসেছিলেন কখনো কোন শাস্ত্রগ্রন্থ তিনি পাঠ করেননি অথচ অকাতরে বিভিন্ন শাস্ত্রগ্রন্থের নানা বিষয় উক্তি করতেন তার ব্যাখ্যা করতেন তার সানুভূতির যে অভিনব বিজ্ঞান এখানে বারবার প্রকাশিত হয়েছে তার সত্যি কোনো তুলনা নেই আমরা একটি গোড়ায় শুনে নেব তারপর আলোচনায় আসব। প্রবচন প্রসঙ্গে এই প্রসঙ্গে আলোচনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা যার তুষার ভট্টাচার্য তিনি আজকেও আমাদের সঙ্গে উপস্থিত বাবা ঠাকুরের প্রবচনটি শুনে নিয়েই আমরা চলে আসবো তুষারের কাছে এই যে বিজ্ঞান দিয়ে যাওয়া হলো এবার এই বিজ্ঞানের চর্চার দ্বারা আসবে সত্য যুগ অল আদার ফর্মুলার্স সে মেটিরিয়াল সায়েন্স ইউক আর স্পিরিচুয়াল সায়েন্স ইউক উইল ডিজলভ ইন দিস রোবাস্ট সায়েন্স দি অগাস্ট পকশন অফ দি দি কুইন্টিসেন্স অফ দি বেদ হস বেদের যে সার কথা কি আত্মজ্ঞান সে আত্মজ্ঞানটা কি জ্ঞানই আমি আমি জ্ঞান আমার বক্তব্যের মধ্যে কোথাও ফ্ল কিছু নেই কোথাও অভিমানাত্মক আধিপত্য বিস্তারের জন্যে অপরকে এক্সপার্ট করার জন্যে কোনো স্কোপ কোথাও খুঁজে নাই হিয়ার ইজ অনলি ওয়ান আই নো রিয়ালিটি হুইল ডোমিনেট অন হুম ওয়াই অ্যান্ড হাউ ওয়েন দ্যার ইজ অনলি ইটার্নাল ওয়ান আই অ্যাবসলুট কাজেই অখণ্ডের ঘরে সবার অধিবাস এটা ভুলে গেছে সবাই অখণ্ডের ঘরে অধিবাসকে স্মরণ করতে হলে আপনাকে অখণ্ডরূপে ভাবনা করতে হবে দেখো বেদের সার যে আত্মজ্ঞান যে বাবা ঠাকুর বললেন যে জ্ঞানই আমি আমি জ্ঞান এটাই আত্মজ্ঞান কিন্তু আমি জ্ঞান কি করে হব বা জ্ঞানই আমি এটাই বা হবে কী করে জ্ঞান তো একটা একটা অর্জিত বস্তু সেটা আমি কি করে হয়ে উঠব জ্ঞান বলতে এখানে সে জ্ঞানস্বরূপ আত্মাকে বা পাকা আমিকে বোঝানো হয়েছে যেটা আমাদের প্রত্যেকেরই নিজের স্বরূপ স্বরূপটা তো অর্জিত হতে পারে না আর চুতও কেউ কখনো হতে পারে না নিজের আমিটাকে কি কেউ কখনো অস্বীকার করতে পারে না তা তো নিশ্চয়ই কেউ কি বলতে পারে যে আমি নেই কারণ আমি নেই এটা বলার জন্য আমিকেই থাকতে হয় সে ঘোষণাটাও আমিকেই করতে হয় হ্যাঁ সুতরাং বাবা ঠাকুর বলেন তুমি কি আমি শূন্য আমি সুতরাং আমি শূন্য কেউ কখনো হতে পারে না এটা আজ পর্যন্ত কেউ এটা বলতে পারেনি যে আমি নেই বাবাটাকে বলছেন তুমি সব কিছুর অ্যাবসেন্স অনুভব করতে পারো কিন্তু তোমার নিজের অ্যাবসেন্স কখনো অনুভব করতে পারবে না এটা যেন সেই একটা গল্পে আছে যে ওই কাজের লোক দরজার করে এসে বলছে বাবু বললেন বাবু বাড়ি নেই হ্যাঁ মানে বাবুকে ডাকছিলেন একজন তা কাজের লোক এসে বললেন যে বাবু বললেন যে বাবু বাড়ি নেই তাতে কী প্রমাণ হলো যে বাবু বাড়ি আছে কারণ বাবুই বললেন বাবু বাড়ি নেই অর্থাৎ আমি আমাকে জানি না বা আমি জানি না বা আমি জানি যাই বলি না কেন আমরা আমিকে দিয়েই সেটা বলছি কারণ আমি সেটা বলবে কে আমি তো বলবো আমি জানি না বা আমি জানি যা কিছুই আমরা বলবো না কেন যা কিছুই আমরা অনুভব করি না কেন সে নাস্তিক্য হোক আর আস্তিক্যই হোক সেটা আমিকে দিয়েই আমি নেই আমি মানি না কি করে বলবো আমি তো বলবো আমি মানি না বা আমি মানি সুতরাং আমি শূন্য কেউ কখনো হতে পারে না তো ওটাই স্বরূপ আমিটাই হলো প্রত্যেকের আসল স্বরূপ স্বরূপ শূন্য কেউ কখনো হতে পারে না এটা অত্যন্ত সত্যি কথা কিন্তু ধরো সেই স্বরূপকে নিজের বুকের মাঝে নিয়ে বেড়িয়েও আমরা এত আত্মবিস্মৃত কী করে হয়ে আছি এত বেশি বাইরের দিকে আমাদের ছোটাছুটি তো বেশি বাইরের দিকে আমাদের নজর বাইরের দিকে আমাদের আকর্ষণ বাইরেটাকে নিয়ে আমাদের এত বেশি মাতামাতি অর্থাৎ আমারটাকে নিয়ে আমাদের এত বেশি মাতামাতি যে নিজের স্বরূপটার দিকে ফিরে তাকানোর আমাদের সময় নেই যে স্বরূপটাকে আমরা বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছি কিন্তু তার দিকে ফিরে তাকানোর সময় নেই আমরা কখনোই চেষ্টা করলেও স্বরূপ শূন্য হতে পারবো না আমি শূন্য কেউ কখনো হতে পারবে না কিন্তু আমরা তার দিকে ফিরেও তাকাচ্ছি না এই বাইরেটাকে নিয়ে এত মাতামাতি করছি বলেই আমরা এত কিছু পেয়েও এত কিছু জেনেও এত জ্ঞান অর্জন করেও সব কিছু করেও আমরা হিসেব আর মেলাতে পারছি না কিছু ইতিহাসের শান্তিটাকে আমরা পাচ্ছি না পূর্ণতা লাভ করতে পারছি না কেন না শুধু আমিটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি এই প্রসঙ্গে বাবা ঠাকুর ছোট্ট একটা গল্প বলেছেন পাকা আমি ও আমি বইতে আপনি ওইখানটা একটুখানি পড়বেন দশ বন্ধু মিলে একটা জায়গায় যাচ্ছিল দশ বন্ধুর সবাই যুবক খেলাধুলো করে তারা সাঁতারও জানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মাঝখানে একটা নদী পড়েছে খুব খরস্রোতা নদী তখন তারা পরস্পরকে বললো যে দেখ এখানে তো পার হওয়ার মতো কোনো নৌকো দেখছি না চল আমরা সাঁতরেই পার হয়ে যাই তাদের মধ্যে একজন বললে উড়ে অবরে এই শীতের মধ্যে এতটা দূরে ওই পারে সাঁতরে কী করে যাব যাক শেষ পর্যন্ত সবাই মিলে কিন্তু যেতে রাজি হলো সবাই নদীতে নেমে সাঁতার কেটে ওপারে গিয়ে উপস্থিত হল সবাই গুনে নিচ্ছে যে তারা সবাই ঠিক ঠিক আছে কিনা প্রত্যেকেই গুনছে নিজেকে বাদ দিয়ে প্রত্যেকেই গুনে দেখছে নজন হচ্ছে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বলা হচ্ছে প্রত্যেকেরই একই ভুল হচ্ছে নিজের হিসেবটা পাচ্ছে না সো ফুলিশ বলছেন হিসাব মিলে যাবে আমিটার দিকে একটু নজর দেওয়া হয় আমিটাকে ছেড়ে থাকার জন্যই আমরা এত কিছু করেও কিন্তু আমাদের সে অতৃপ্তি সে হতাশা আমাদের আর যাচ্ছে না সব থাকা সত্ত্বেও কী যেন নেই কী যেন নেই সে পরম ধনটাকেই যে পাওয়া হয়নি আমরা ধর্মকর্মও করছি তীর্থ ভ্রমণ করছি পূজা অর্চনা জপতপ সব কিছু করছি কিন্তু সে আমিটাকে ভুলে এই আমিটাকে ভুলে সব কিছু করার জন্যেই আমাদের জীবনের হিসাব আর মিলছে না তৃপ্তি আর কিছুতেই হচ্ছে আর কিছুতেই হচ্ছে না বা ওটা একটা গান আছে তীর্থযাত্রী গো তীর্থে যাওয়ার আগে শুনে যাও তুমি কাহার লাগি কেন তীর্থে যাও বা চমৎকার কথা কিসে আছে গানটা তীর্থযাত্রী গো তীর্থে যাবার আগে শুনে যাও তুমি কাহার লাগি কেন তীর্থে যাও তোমার ধর্মকর্ম কাহার তরে খোঁজো জীবন ভরে এমন করে হেথা সেথা বারে না ঘুরে আপনারে ভালো করে জেনে নাও ইষ্টদেব ভগবানের করো সন্ধান বাড়ে কেন তবে অহংকার অভিমান আত্মদেব আছে সদা তব হৃদয়েতে আপনাকে পূর্ণ করে তাকে সঁপে দাও তুমি কাহার লাগি কেন তীর্থে যাও সকল তীর্থ বিরাজে তোমার মাঝে চাওয়া পাওয়ার যাহা সবই আছে সেথা ছেড়ে এবার স্বার্থ দ্বন্দ্ব ভালো অখণ্ড সবোধে সব মেনে নাও ভালোবেসে তারে আপন বোধে অন্তর বাহির এক করে মিলাও তুমি কাহার লাগি কেন তীর্থে যাও তীর্থযাত্রী তীর্থে যাবার আগে শুনে যাও সত্যি এই মানে একটা আবেগ থেকে মানুষ চলে যায় তীর্থভ্রমণে এই ইনার ফিলিং কি তার ভেতরে সত্যি থাকে সেভাবে ভাবলে তো নিজের মধ্যেই রয়েছেন যেখানে ঈশ্বর সেখানেই তো তীর্থ মানুষ ধর্মকর্ম করছে তীর্থ করছে সব করছে কিন্তু কেন করছে এটা যেন জানে না মানুষ চাইছে শান্তি কিন্তু যে কোথায় আছে শান্তিটা যে তার হৃদয় মধ্যেই আছে এইটা মানুষ বোধহয় ভুলে গেছে এই প্রসঙ্গে ফকিরের একটা গান আছে এই ধরনেরই কথাগুলো ওনার মতো আর কি যে খ্যাপা তুই না জেনে তোর আপন খবর বাহির খুঁজে ঘুরবি ধাঁধায় তো আপন খবর না জেনে যখন বাইরে খুঁজছে সবচেয়ে কাছে যেটা নিজের অন্তস্থল সেটাকে ভুলে গিয়ে পাগলের মতন বাইরে বাইরে হচ্ছে মতো খ্যাপার মতো ওই বাবা ঠাকুর উদাহরণ দিয়ে বলেন মৃগনাভির সুগন্ধে আকৃষ্ট হয়ে মৃগ বা হরিণ যেমন উন্মত্তের মতো বাইরে ছুটে বেড়ায় ভাবতেই পারে না যে সেটা উৎস সে নিজেই তার ভেতরেই রয়েছে সে ভাবতেই পারে না মানুষও ঠিক তাই শান্তির সন্ধান সন্ধানে মানুষ বেরিয়েছে আনন্দের সন্ধানে মানুষ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কিন্তু আনন্দ স্বরূপ যে সে নিজেই শান্তি স্বরূপ যে সে নিজেই এটা সে ভুলে বসে আছে বিষয় আশা নিয়ে আছে এর আরো বলেন উঠ কাঁটা গাছ খায় কাঁটা খেতে খেতে মুখ দিয়ে তার রক্ত ঝরে তবুও সে কাঁটাটাই খাবে অন্য গাছ খাবে না অন্য পাতা তো খেতে পারে সে খাবে না কাঁটাটাই খাবে সংসারী মানুষও ঠিক যেন তাই অদ্ভুত ওই যে রক্তপাত হচ্ছে সেটাই তার গলার শুকনো ভাবটাকে আস্তে আস্তে দ্রব করে দিচ্ছে না তার খুব ভালো লাগে ওই যে একটা রক্তের মধ্যে একটা যে ননতা স্বাদ আছে হ্যাঁ ওইটা খুব ভালো লাগে ওটা যে তারি রক্ত উড এটা বুঝতে পারছে না তো মানুষ যে শান্তির সন্ধান করছে যে আনন্দের সন্ধান করছে সেটা যে তার হৃদয়ের মধ্যেই আছে সেটা সেটা সে ভুলে গেছে যেমন সাধু মহত্তারা বলে গেছেন বা সাধারণ মানুষের উপলব্ধি এটা যে হৃদয়ে মন্দিরে তিনি বিরাজ করছেন আমাদের সবকিছু ভুলে গিয়ে তার আসনটা সুন্দর করে সেইখানে হবে এই প্রসঙ্গে ঠাকুরের খুব সুন্দর একটা গান আছে হৃদয় আকাশে সবার আমরা একটা শুনতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুনতে পারি সত্যি বলতে থেকে আমরা যে কথাগুলো বলছি কথার ফাঁকা ফাঁকি দু একটা এমন মিষ্টি গান শুনলে আমাদের একটা নিজেদেরও ভালো লাগার সঞ্চার হয় মনের মধ্যে আসুন শুনি বিশে সবার হৃদয় আকাশে বিজেষার পরমে পরম আপনে আপন ঈশ্বর আত্মা ব্রহ্ম সনাতন হৃদয় আকাশে বিজেষার পরমে পরম আপন অপূর্ব সঙ্গীত হৃদয় আকাশে বিরাজ করছেন স্বয়ং ব্রহ্ম সনাতন এ প্রসঙ্গে বাবা ঠাকুরের কয়েকটা কথা একটু পড়লে খুব ভালো হয় কোথায় আছে বলো এক্ষুনি পড়বো বারোই মার্চ চোদ্দশো দশ একটা বই আছে হ্যাঁ হ্যাঁ ওই বইটা বলছেন মন্দিরে যাও ক্ষতি নেই কিন্তু কোনটা মন্দির কোনটা আশ্রম সেটা জেনে যদি যাও তাহলে কোনো ক্ষতি নেই তোমার বাড়িটাই হচ্ছে সবচেয়ে বড় আশ্রম তোমার দেহটা হচ্ছে গ্রেটেস্ট মন্দির তোমার মন হচ্ছে গ্রেটেস্ট পূজারী এবং তোমার ভিতরে যে বিশুদ্ধ বৌদ্ধ সত্তা সেই হচ্ছে তোমার ইষ্ট আত্মা ঠাকুর মা গুরু আল্লাহ খোদা ব্রহ্ম তা অ্যাপসলিউট। কেননা বিশুদ্ধ বোধ উইজডম মানে পিওর উইজডম ইজ অ্যাবসলিউট সে কখনো কন্ডিশন হয় না সে সবার ভিতরে আছে তোমার ভিতরেও আছে বাইরেও আছে কারণ তা অখণ্ড তাকে খুঁজতে যেতে হয় না মানতে হয় যেখানেই ধরবে মানে তো তিনি আছেন সর্বত্র থাকলেও তার সাথে কিন্তু আমার হৃদয়ের মধ্যে আছে প্রথমে হৃদয় তাকে ভাবতে হবে তারপর সে আত্মস্বরূপ ভগবানকে সব সবকিছুর উপাদান সত্তা হিসাবে অধিষ্ঠান সত্তা হিসাবে ভাবতে হবে তাহলে সবকিছুর সাথে আমার কানেকশানটা হয়ে যাবে তখন আর কারোর সাথে আমার ভেদ থাকবে না অ্যাকচুয়াল তখন আমার হবে কি অখণ্ড হৃদয় বোধ অখণ্ড হৃদয় বোধ মানে হৃদয় শব্দটার অর্থ হলো আত্মা হৃদয় শব্দটা কোনো ক্ষুদ্র জিনিস না হ্যাঁ তুমি বলছো হৃদয় মানে হার্ট নয় হৃদয় মানে হার্ট নয় হৃদয় শব্দটার কথা হলো আত্মা এই আত্মবোধে সবকিছুকে গ্রহণ করতে হবে হৃদয়টা একটুখানি জিনিস না আমরা যে বলি যে আমার মধ্যে হৃদয় আছে অ্যাকচুয়াল হৃদয়ের মধ্যে আমরা আছি টোটাল জগৎটা আছে হৃদয়ের মধ্যে শাস্ত্রে এরম কথা বলা আছে যে জগৎটা হলো ছোট্ট একটা পয়েন্ট মাত্র সে হৃদয়ের মধ্যে কারণ হৃদয় আত্মা অনন্ত সর্বব্যাপী তার মধ্যে অনন্ত অনন্ত জগৎ রয়ে গেছে তার হৃদয় কোনো একটা ক্ষুদ্র জিনিস না হৃদয় হলো আত্মারই আর এক নাম হৃদয় হৃদয় ভাবনাটাকে তুমি ঘুরিয়ে দিলে সমস্তটা হচ্ছে হৃদয় আর জগৎটা হচ্ছে তার মাঝখানে একটা বিন্দুর মতো একটা বিন্দুর মতন এরকম লক্ষ লক্ষ বিন্দু রয়ে গেছে লক্ষ লক্ষ জগৎ বা বলেছেন অনন্ত জগৎ আছে আমরা এই একটা জগতেরই সব সন্ধান জানি না কিন্তু এরকম অনন্ত জগৎ রয়ে গেছে তার মধ্যে এই একটা ব্রহ্মা বিষ্ণু মহাশ্বর নেই বাটাকে বলছেন অসংখ্য ব্রহ্মা বিষ্ণু মহাশ্বর আছে প্রত্যেকটা জগতেরই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তা আমরা একটা ব্রহ্মা বিষ্ণু মহাশ্বরেরই খবর ঠিকমতো জানি না এবং কত ব্রহ্মা বিষ্ণু মহাশ্বর আছে এই প্রসঙ্গে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন অনেক গুপ্ত রহস্য তিনি ব্যক্ত করে গেছেন সুতরাং সব কিছুকে এই আত্মবোধে আমি বোধে আমরা যদি মানতে পারি তাহলে সব কিছুর সাথে কানেকশানটা আমার অতি সহজেই হয়ে যাবে আমি দিয়ে আমিকে মানা বাবা ঠাকুর বলেছেন যা নিজেকে আত্মস্বরূপ ভেবে বা সব কিছুকে আত্মস্বরূপ ভেবে সবার সাথে আমার কানেকশানটা এইভাবে হবে এটা হলো আমি দিয়ে আমিকে মানা বোধ দিয়ে বোধকে মানা হৃদয় বোধে আমি বোধে মানাটা একটু কঠিন তুমি বোধে মানাটা কীরকম তুমি বোধে মানাটা হলো ঈশ্বরের সাধনা আর আমি বোধে মানাটা হলো ব্রহ্মের সাধনা তুমি বোধে মানাটা হলো হৃদয়ের মধ্যে যাকে আমি 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 বলছি যে আমি পথটা ফুটে উঠছে তা তুমি বোধে ধরতে হবে এবং আমার সব কিছুর মধ্যে তাকে বসাতে হবে যেমন বলতে হবে এই চোখ তোমার এই চোখ দিয়ে তুমি দেখছো তোমাকেই দেখছো এই কান তোমার এই কান দিয়ে তুমি শুনছো তোমাকেই শুনছো এই হাত তোমার এই হাত দিয়ে যা কিছু কর্ম হচ্ছে সে তুমি করছো এবং কর্মের ফলরূপে যা আসছে তুমি সে ফল ভোগ করছো এর দেহ তোমার এর দেহ দিয়ে যা কিছু হচ্ছে এর দেহ দিয়ে যা কিছু স্পর্শ আমি অনুভব করছি সব তুমি করছো সর্ব অনুভূতিরূপে তুমি এ মন তোমার মন দিয়ে যা কিছু ভাবছি আমি যা কিছু ভাবনা আমার আসছে এ তুমি ভাবছো এবং ভেবে তুমি সেটা অনুভব করছো এ বুদ্ধি তোমার এ বুদ্ধিরূপে তুমি প্রকাশিত হয়েছো হয়ে তুমি বিচার করছো এই প্রাণ তোমার এই প্রাণ দিয়ে তুমি প্রাণ কার্য করছো তো এরমভাবে সব কিছুর মধ্যে তাঁকে বসিয়ে দিতে হবে অন্তরে বাইরে সব কিছুকে তাঁকে বসিয়ে দিতে হবে এই অনুভবটা বাবা ঠাকুরের বাবা ঠাকুরের অনুভব আমিতে তুমিতে আমি তুমি অতীতে সবেতে তার অনুভবের তো কোনো কুল কিনারার নেই আর তার অনুভবের খবর তো আমি বলতেও পারবো না খুব সুন্দর বললে তুমি বোধের সাধনাটা কি সব কিছুতে তুমিকে বসিয়ে দেবো তো এই তুমি বোধের প্রার্থনা যদি আমি করতে চাই কিভাবে করব? এই সম্বন্ধে খুব সুন্দর প্রার্থনা বাবা ঠাকুর আমাদের শিখিয়েছেন আপনি ব্রহ্মাত্মবিদ্যা বই থেকে ওটা যদি একটুখানি পড়েন প্রার্থনা করে বলতে হয় এই বাঘযন্ত্রের মধ্য দিয়ে তুমি বলো এই শ্রবণেন্দ্রিয়ে বসে তুমি আপনার কথা শোনো এই রসনাথে বসে তুমি আর সাধন করো নয়নে বসে তুমি দেখো এইভাবে বলতে বলতে তুমি একদিন দেখতে পাবে ভাবে তিনি তোমাকে অধিকার করে নিয়েছেন খুব সুন্দর কথা মানে প্রার্থনাও যে এরকম ভাবে হতে পারে এটা কিন্তু একটা একেবারে স্বতন্ত্র শিক্ষা আমরা শুধু তুমি আমায় এটা দাও আমি তোমায় ভক্তি করছি প্রার্থনা করছি শ্রদ্ধা করছি আমাকে এটা দাও এইটা দাও কিছুর মধ্যে তাকে বসিয়ে নেওয়া ব্যাপারটা খুব সুন্দরভাবে এসছে এই দাও দাওয়ের ব্যাপার থেকে বেরিয়ে এসে তার সাথে মিশে যাওয়ার ব্যাপারটাকে অভ্যাস করতে হবে মানে তার নয়নে নয়ন মিলিয়ে দিতে হবে সব কিছু তার মধ্যে আমাকে মিলিয়ে দিতে হবে তাঁর চোখ দিয়ে দেখতে হবে তার কান দিয়ে শুনতে হবে তার সাথে মিলে গিয়ে বাহ এই লাইনটা খুব সুন্দর দেখো বলছেন ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম বাট লার্ন টু স্ট্যান্ড আন্ডার হিম ফার্স্ট প্রথমেই তাকে জানা বোঝার চেষ্টা না করে তার অনুগত হয়ে থাকার চেষ্টা করতে হবে স্মরণাগত হ্যাঁ তার অনুগত হয়ে থাকার চেষ্টা বা তার শরণাগত হয়ে থাকার চেষ্টার মানেটা কি না সব কিছুকে তিনি বোধে প্রথমে মানতে হবে মেনে তার সাথে মিশে একাকার হয়ে যেতে হবে তার সাথে মিশে একাকার হয়ে গেলেই আমরা তার সব কিছুই জানতে পারবো তখন আর কিছুই অজানা আমার থাকবে না তিনি জানিয়ে দেবেন তখন তিনিই সব জানিয়ে দেবেন কাকে তিনি নিজেকেই নিজে জানাবেন তখন আর তার থেকে আমার আলাদা করে কোনো অস্তিত্ব থাকবে না সুন্দর বলছেন আই আই ওয়ান্ট ওয়ান্ট টু টু এনজয় গড গড বি বাই ভগবানকে আমি এনজয় করব ভগবানের আনন্দ আমি করব এই ধারণাটাই ভুল। আনন্দ আনন্দস্বরূপ স্বয়ং তিনি নিজেই তিনি আমার মধ্যে দিয়ে প্রকাশ হয়ে তিনি আনন্দ করবেন আমার শিরায় শিরায় আমার অনুতে অনুতে তিনি আনন্দ করবেন তিনি আমাকে গ্রাস করে নেবেন তার মধ্যে আমাকে তিনি মিলিয়ে নেবেন তিনি আনন্দ করবেন সেটাতেই আমার মানে একটা অতিন্দ্রিয় সুখ অতিন্দ্রিয় সুখ মানে আমি সুখ তার থেকে আমি পাবো না আমি তার মধ্যে মিশে যাব। মিশে যে আমি সেই আনন্দস্বরূপ হয়ে যাব এখানে ওই আমি চিনি হতে চাই না চিনি খেতে চাই এরকম নয় এখানে আমি স্বয়ং সেই চিনি হয়ে যাব আমি সেই হয়ে যাব অনেকে আছেন যারা ভগবানকে রিয়েলাইজ করতে চায় তারা জানে না যে ভগবানকে রিয়েলাইজ করা নয় ভগবানের রিয়েলাইজেশন হওয়া এটাও একটি কথা বলা রয়েছে ভগবানকে রিয়েলাইজ করব এই কথাটা ভুল ভগবানকে আমি কি করে অনুভব করব রিয়েলাইজ করব তিনি স্বয়ং অনুভবস্বরূপ স্বয়ং তিনি আমার মধ্যে বসে অনুভব করছেন আমার সব তো তিনি সুখরূপে তিনি অনুভব করছেন সুখ দুঃখ রূপে তিনি দুঃখ অনুভব করছেন রূপে তিনি অনুভব করছেন সব কিছু তিনি অনুভব করছেন তিনি ভিন্ন আর দ্বিতীয় কেউ নেই সুতরাং তাঁকে আমি আলাদা করে আমার জীবত্ববোধ বজায় রেখে আমি তাকে অনুভব করব এটা সম্ভব নয় মূল কথা হলো তার মধ্যে মিশে যেতে হবে তার মধ্যে ড্রাইভ দিতে হবে তার সাথে মিশে একাকার হয়ে গিয়ে নদী যেরকম সাগরের সাগরকে অনুভব করে মানে ঠিক সেই রকম দেখুন কত ছোট ছোট কথা সুন্দর সুন্দর কথা কিন্তু এত হৃদয়গ্রাহী এরকম যদি সত্যি হতে পারি সে অনুভূতির কোনো তুলনা নেই সে অনুভূতি যে কোনো রকম চরম জাগতিক সুখের অনুভূতিকে ছাপিয়ে যেতে বাধ্য এত সুন্দর লাগলো সত্যি আজকে এই প্রসঙ্গটা আসায় তোমার নিজের বলায় বা ওটা করে ব্রহ্মাত্র বিদ্যা বই থেকে যেখানে যেখানে পড়লাম সেগুলো সব মিলিয়ে একটা বেশ স্মরণীয় হয়ে রইল আমাদের সকলের কাছে ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু বুঝতেই পারছেন এ কথা বলছি মানে আমাদের যাবার সময় হয়ে গেছে আপনারা কিন্তু করে খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন শান্তিতে থাকবেন আমরা আবার আসব আগামী সপ্তাহে নমস্কার